রাজ্যে ফের ওমিক্রন আতঙ্ক, ওমিক্রনের নতুন প্রজাতি KP2-তে আক্রান্তের আশঙ্কা, এমনটাই জানা যাচ্ছে। কলকাতায় গত 7 দিনে করোনা আক্রান্ত হয়েছেন মোট 5 জন, তাদের মধ্যে কেউ KP2-তে আক্রান্ত কিনা তার জন্য জিনোম সিকোয়েন্স করতে পাঠানো হয়েছে ইতিমধ্যে ল্যাবরেটরিতে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, রাজ্যে ফের ওমিক্রন আতঙ্ক, ওমিক্রনের নতুন প্রজাতি KP2-তে আক্রান্তের আশঙ্কা। গত 7 দিনে করোনায় আক্রান্ত হয়েছেন 5 জন, ইতিমধ্যে জিনোম সিকোয়েন্স করতে পাঠানো হয়েছে। এই 5 জনের মধ্যে কেউ KP2-তে আক্রান্ত রয়েছে কিনা তা কনফার্ম করবার জন্য জিনোম সিকোয়েন্স করতে পাঠানো হয়েছে ল্যাবে। এই 5 জনের মধ্যে 2 জন কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন। আমরা এ বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব, সরাসরি চলে যাব নিউজ রুমে, রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায়। শান্তিকা, এই নিয়ে তোমার কাছে কি আপডেট, খবর আছে? দেখো, এখনো পর্যন্ত যেরকমটা বলা হয়েছে যে রাজ্যে এই মুহূর্তে যারা ওমিক্রন আক্রান্ত হয়েছেন তাদের তারা কি এই ওমিক্রনের যে নতুন যে প্রজাতি অর্থাৎ KP2, তারা কি এই নতুন প্রজাতিতে আক্রান্ত কিনা সেটা জানার জন্য যারা এই মুহূর্তে ওমিক্রন পজিটিভ তাদের প্রত্যেকের জিনোম সিকোয়েন্সিং টেস্ট করা হবে, এবং এই জিনোম সিকোয়েন্সিং টেস্টের জন্য তাদের নমুনা কিন্তু ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং স্বাভাবিকভাবেই এই খবরকে কেন্দ্র করে নতুন করে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে, সেটা বলাই বাহুল্য। যেরকম জানানো হয়েছে সূত্র মারফত, আমরা যেরকমটা জানতে পারছি যে কলকাতায় গত 7 দিনে এই করোনা বা ওমিক্রন আক্রান্ত হয়েছেন 5 জন, এবং এই 5 জনই কিন্তু অস্ত্রোপচার করানোর জন্য হসপিটালাইজড হয়েছিলেন, এবং তারপর সেখান থেকে তাদের টেস্ট করিয়ে জানা যায় যে তারা কিন্তু ওমিক্রন পজিটিভ। এবং এ তোমাকে শুরুতেই যেরকমটা বললাম যে এদের মধ্যে কেউ KP2-তে আক্রান্ত কিনা সেটা জানার জন্য জিনোম সিকোয়েন্সিং টেস্ট ইতিমধ্যে নমুনা পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং এখনো পর্যন্ত কিন্তু এই 5 জনের মধ্যে 2 জন কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবং চিকিৎসকরা জানাচ্ছেন যে এই যে খবর, সেই খবরকে কেন্দ্র করে একটা আতঙ্কের পরিবেশ, একটা ভয়ের পরিবেশ সৃষ্টি হলেও এখনো পর্যন্ত আতঙ্কের কোনো কারণ নেই, সেইভাবে কোনো আতঙ্কের কারণ নেই। কারণ একেবারেই করোনা হোক বা ওমিক্রন, সেটা কিন্তু একেবারেই একটা সাধারণ একটা ডিজিজে পরিণত হয়েছে, সেই তার যে ভয়াবহ মারণ ক্ষমতা করোনার কিন্তু এই মুহূর্তে আর সেটা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে চিকিৎসকরা এখনই নতুন করে খুব মাত্রাতিরিক্ত ভয়ের মতন কোনো কিছু দেখছেন না, তবে তারা এটা জানাচ্ছেন যে জিনোম সিকোয়েন্সিং টেস্টে কি রিপোর্ট আসে তারপর পরবর্তী যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী কিন্তু যে প্রিকশন সেটা নিতে হবে, সেই অনুযায়ী কিন্তু ট্রিটমেন্ট করতে হবে, এমনটাই কিন্তু চিকিৎসক সূত্রে খবর। প্রবীণদা, ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তর সূত্রে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি? দেখো, স্বাস্থ্য ভবন সূত্রে এখনো পর্যন্ত সেই অর্থে বড় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেই জানা যাচ্ছে। এবার আমাকে তোমাকে যেরকমটা বললাম যে এই যে জিনোম সিকোয়েন্সিং যে টেস্ট, সেই টেস্টের পরেই কিন্তু নতুন করে কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত যেহেতু যারা এই 5 জন যারা ওমিক্রন পজিটিভ বলে জানা গিয়েছে তাদের মধ্যে বড় কোনো অসুস্থতা নেই, সে এবং চিকিৎসকেরাও আশ্বস্ত করছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে খুব উদ্বিগ্ন হওয়ার মতন কিছু নেই, সেই গোটা বিষয়টার উপর স্বাস্থ্য ভবন নজর রাখছে। পরবর্তীকালে যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। প্রবীণদা, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এবং তার থেকেই আপনারা বিস্তারিত শুনলেন।